ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র বলে উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই অনুষ্ঠানে সংস্থাটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার কুমিল্লার নির্বাচনেরও সমালোচনা করে ইসি ব্যর্থ বলে মন্তব্য করেন। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইভিএম না চাইলে তা ব্যবহার করা সমীচীন হবে না বলে মন্তব্য করেন সংস্থাটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। আরও জানাচ্ছেন হাকিম মরল। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপন অনুষ্ঠানে সিটি নির্বাচন নিয়ে ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র বলে মন্তব্য করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমার কাছে বড় প্রশ্ন সেটা হলো নির্বাচন কমিশনের সক্ষমতা। তারা চুনুপুটির ব্যাপারে কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের প্রার্থিতা বাতিল করেছে, অনেক কিছু করেছে, কিন্তু রাঘব বলের ক্ষেত্রে তারা করতে ব্যর্থ হয়েছে, বরং তারা নতজানু হয়েছে। তারা এই যে তারা আত্মসমর্পণ করেছে, তো নির্বাচন কমিশন যদি আত্মসমর্পণ করে তখন নাগরিকরা যাবে কোথায়? শেষ ভরসাস্থল তো ওখানে। ইভিএম কি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে? তাহলে এই এই তাহলে ভোটের ক্ষেত্রে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা কী? ভোটের অধিকারই যদি বঞ্চিত হয়। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইভিএম চায় কিনা সেটা দেখার বিষয় বলে মন্তব্য করেন সংস্থাটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। কয়েকটা দল বাদ দিয়ে বাকি সবাই কিন্তু ইভিএম এর বিপক্ষে, তা সেক্ষেত্রে মানে তাদের আস্থা পেরিয়ে তাদেরকে নির্বাচনে আনার যদি পরিবেশ সৃষ্টি করতে হয় তো ইভিএম এর পক্ষে অবস্থান নিয়ে সেটা কিন্তু সম্ভব না। ইভিএম জটিলতা নিরসনে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করা দরকার বলে মনে করেন জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস। হাকিম মরল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।